নমস্কার বন্ধুরা, নলেজ অফ ইনসাইটে আপনাদেরকে স্বাগত। স্যার এপিজে আব্দুল কালাম আজাদ, ওনার প্রতিটি কথা আমাদের জীবনকে অনুপ্রাণিত করে তোলে। ওনার বাণী আমাদের জীবনকে অনেক সহজ করে দেয়। তো চলুন বন্ধুরা, আজ স্যার এপিজে আব্দুল কালাম আজাদের জীবনের সাফল্যের কাহিনীটি শোনা যাক। তো এপিজে আব্দুল কালামের পুরো নাম আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। তার জীবনের গল্প পৃথিবীর বুকে এমন একটি দৃষ্টান্ত হয়ে আছে যা যে কাউকে অনুপ্রাণিত করবে। কিভাবে একজন সাধারণ মাঝির ছেলে ভারতের সবচেয়ে বড় বিজ্ঞানী হচ্ছেন, তারপর একজন সফল রাষ্ট্রপতি হলেন, সে গল্প আশা জাগাবে সকলের মনে। আপনাকে মনে এই বিশ্বাস জন্মাতে সাহায্য করবে যে সৎ মনে নিঃস্বার্থভাবে আপনি যদি কাজ করে যান, তার ফল আপনি পাবেন। তো তামিলনাড়ু রামেশ্বরমে সাধারণ এক পরিবারে 1931 সালের 15 অক্টোবর জন্ম হয় এপিজে আব্দুল কালামের। তখন রামেশ্বরম ব্রিটিশ ভারতের মাদ্রাস প্রেসিডেন্সির অন্তর্গত ছিল। তার বাবার নাম জয়নুল আবেদিন এবং মায়ের নাম আশিয়াম্মা। তার জীবনে তার বড় বোন জোহরা এবং ভগ্নিপতি আহমদ জালালুদ্দিনেরও অনেক প্রভাব ছিল। আব্দুল কালামের খুব ছোট বয়স থেকেই আকাশে ওড়া শখ ছিল। সাগর পাড়ে বড় হওয়া কিশোর কালাম যখন আকাশে পাখিদের উঠতে দেখতেন, তার মনের মধ্যে তাদের মতো খোলা আকাশে উড়ে বেড়ানোর ইচ্ছা জাগত। এবং মজার ব্যাপার হচ্ছে, রামেশ্বরম থেকে আকাশে উঠতে পারা প্রথম মানুষটি হলেন যুবক বয়সে সেই কালাম। এপিজে আব্দুল কালাম তার শিক্ষাজীবন শুরু করেন রামনাথপুরমের সোয়ার্জ ম্যাট্রিকুলেশন বিদ্যালয়ে। সেখান থেকে সাধারণ শিক্ষা সমাপ্ত করে মাদ্রাস বিশ্ববিদ্যালয়ের অধীনে তিরুচিরাপল্লির সেন্ট জোসেফ কলেজ থেকে পদার্থবিদ্যায় ডিগ্রি অর্জন করেন। তিনি তার পদার্থবিদ্যার স্নাতক শেষ করে অনুধাবন করতে পারেন যে আসলে পদার্থবিদ্যা তার জন্য উপযুক্ত সাবজেক্ট ছিল না। এপিজে আব্দুল কালাম ছোটবেলা থেকে আকাশে ওড়ার যে স্বপ্ন নিয়ে বেড়ে উঠেছিলেন, সেই স্বপ্নের পথ এসব সাবজেক্টের শেষ প্রান্তে পাওয়া যাবে না। তাই তিনি 1955 সালে মাদ্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজি MIT ভর্তি হতে মনস্থির করেন। কিন্তু তখন MIT ভর্তির ফিস দেওয়ার মতো যোগ্যতা তার ছিল না। তখন তার বড় বোন জোহরা তার সোনার গহনা বিক্রি করে আব্দুল কালামের ভর্তির টাকা দেন। MIT পড়ার সময় আব্দুল কালাম প্রায় অবসর সময়ে সেখানে রাখা একটি পরিত্যক্ত বিমানের পাশে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন এবং নিজের আকাশে ওড়ার স্বপ্নকে আরো মজবুত করতেন। কালাম ছোটবেলা থেকে খুব একটা মেধাবী ছিলেন না, কিন্তু কঠোর পরিশ্রমী ছিলেন। MIT একবার তার একটি প্রজেক্টে অগ্রসী দেন। তাকে প্রজেক্টে নির্ধারণের সময় শেষ করতে না পারলে স্কলারশিপ বন্ধের ভয়